জেল থেকে বাহির হইয়া নতুন করে আবার বেয়াদবি শুরু করছে, এমন বেয়াদব আছে না নাই বলেন? এই বেয়াদবি বলতেছে কি জানেন, নবীজি যদি আজ জীবিত থাকতেন আর এই চট্টগ্রামের এই লাল খান মাদ্রাসা মসজিদের পাশ দিয়ে হেঁটে যেতেন, কোরআনের এই আলোচনায় তিনিও শ্রোতা হিসাবে বসে এই আওয়াজ নাউজুবিল্লাহ জুড়ে বলেন, কত বড় বিয়াদব হইলে কথা বলতে পারে। নবী যদি এখন বাচ্চা থাকতো তার মানে নবী বাচ্চা নাই, নবী মরে গেছে কে, নাউজুবিল্লাহ বলেন। প্রথম পয়েন্ট, দ্বিতীয় পয়েন্ট কি কইতেছে, কয় নবী আমার বয়ান শোনার জন্য শ্রোতা হইয়া এখানে বসে গেল কেন, নাউজুবিল্লাহ বলেন। হুজুররা শুনছে বয়ান, তো এই এই আকিদা নিয়ে এমন পচা মার্কা আকিদা নিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? নবীর বিষয়ে জিজ্ঞেস করলাম সিদ্দিক আকবরকে, যিনি হলো আব্দালুন নাস বাদাল আম্বিয়া, যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গেলে সিদ্দিক আকবরের ইমামতি চলে না, যেই নবী মসজিদে নববীর মধ্যে গেলে উমর ফারুকের উচ্চ আওয়াজ চলে না, যেই নবী যেখানে যায় পৃথিবীর জমিনের মধ্যে এমন কোন মা এমন কোন সন্তান জন্ম দেয় নাই যেই সন্তান নবীর সামনে বসে বয়ান দিবে, নবীর সামনে চেয়ারে বসবে এমন কোন সন্তান নীল আসমানের নিচে জমিনের উপরে কোন মা জন্মই দেয় নাই নবীর সামনে বয়ান দিবে, দূরের কথা নবীর সঙ্গে উচ্চ সুরে কথা বলবে এমন কোন সন্তান আল্লাহ এই জমিনের মধ্যে জন্ম দেয় নাই। আর দেড় বেটারি মোল্লা বাহির হয়ে বলতেছে নবী নাকি তার বয়ান শোনার জন্য আয়সা শ্রোতা হয়ে বয়ে গেল বলেন না, নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনাদের ইমানকে হিফাজত রাখতে হবে। এরা অনেক সময় বলে যে সুন্নি হুজুররা এই হুজুরের বিরুদ্ধে বলে উনার বিরুদ্ধে, আরে ভাই উনি যখন আমার নবীর বিরুদ্ধে বলে তখন আমি বাধ্য হই উনার বিরুদ্ধে বলার জন্য, উনি যখন আমার মিলাদ ও কিয়ামের বিরুদ্ধে বলে তখন আমি বাধ্য হই উনাদের বিরুদ্ধে বলার জন্য, আমার বাবার বিরুদ্ধে বললে আমি বলি না, আমাকে গালি দিলে আমি কোনো গালি দেই না, আমাকে নিয়ে যে ষড়যন্ত্র করে আমি কাউকে গালি দেই না, কিন্তু যতদিন এই আসমানের নিচে জমিনের উপরে কেউ নবীর বিরুদ্ধে বলবে ততক্ষণ পর্যন্ত আমরা তাদের বিরুদ্ধে বলবো, ঠিক কিনা বলেন?